আসসালামু আলাইকুম, সব কি জানছি? স্বপ্নের কিচেনে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো দারুণ মজার একটি চিকেন শাহি হালিম। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস। হালিম পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, তাই আমরা আর আমি মনে করি হালিমের কোনো সময় বা সময় লাগে না, যখন খুশি তখনই মন টানলে খাওয়া যায়। এখানে আমি 1 কাপ পরিমাণ হালিম রেডিমিক্স নিয়ে নিয়েছি, এটা আমার ঘরে তৈরি করা। আপনারা যদি আমার এই ঘরের তৈরি করা হালিম রেডিমিক্সটা দেখতে চান, আর আমার সাথে আছে শাহি হালিম মশলা, এই দুটো একসাথে যদি আপনারা দেখতে চান এই ভিডিওটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমি এখানে কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আর এখান দিয়ে আমি চিকেনটাও নিয়ে নিয়েছি, চিকেনটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে তবুও আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন নিয়ে নিতে পারেন, আর কাঁটাটাও আপনাদের পছন্দ মতো। এখানে প্রায়টি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। অলরেডি তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, বেরেস্তা করতে হবে এটা, আর আমি কিছুটা বেরেস্তা এখান থেকে তুলে রাখবো, সেজন্য একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেক বেরেস্তা তুলে রাখবো। আমি অর্ধেক বেরেস্তা তুলে রেখেছি, আর অর্ধেকের মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিব। আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এটার মধ্যে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, প্রায় দু মিনিটের মতো। আমি 2 মিনিট এটাকে একটু ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিয়েছি হালিম শাহি মশলা, এটাও কিন্তু আমার চ্যানেলে আছে একসঙ্গে করা, আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে আমি 2-1 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। ভালো মতো করে 2-1 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। আমার হয়ে গেছে, আর আমি এখানে মশলাটা দেওয়াটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, প্লিজ তার জন্য দুঃখিত। এখানে আমি আদা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, লবণটা স্বাদ অনুযায়ী, আর 1/2 টেবিল দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ভিডিওর একটি সমস্যার কারণে একটু দেখানো হয়নি, কিন্তু বলে দিচ্ছি আমি যা যা দিয়েছি তাতেই বলে দিচ্ছি আপনাদের। দিয়েছি সামান্য পরিমাণ পানি, পানিটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখান দিয়ে আমার ডালটাও কিন্তু ভেজা হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে গেছে। এখান দিয়ে আমার চিকেনটাও কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে, সে পর্যায়ে বুঝতে হবে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা দিয়ে দিব। ঘরে বানানো কিন্তু রেডিমিক্স এই হালিমটা কিন্তু অসাধারণ লাগে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে আমি এটাকে 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এটাকে বেশিক্ষণ ধরে কষানো যাবে না, এটা লেগে যাবে। হালিমের ডালটা কিন্তু একটু আঠালো টাইটের হয়ে থাকে, সেজন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে এখন আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই আপনাকে গরম করে নিতে হবে, ঠান্ডা পানি দিলে একটু সময় লাগবে, কিন্তু গরম পানি দিলে দেখা যাবে আপনার ডালটা তাড়াতাড়ি ফুটে গেছে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে ডালটাকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এই সময় কিন্তু আপনাকে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে দেখা যাবে নিচ দিয়ে লেগে যাচ্ছে, দলা পাকিয়ে যেতে পারে। অলরেডি কিন্তু আমার হালিমের একটু ফুটে আসতে শুরু করে দিয়েছে, আমি পানিটা গরম দিয়েছি সেজন্য কিন্তু তাড়াতাড়ি ফুটে এসেছে। এই সময় একটু অনবরত নাড়তে থাকবেন, দেখুন আমার ডালটা কিন্তু অলরেডি ঘন হয়ে আসতে শুরু করে দিয়েছে। দেখুন ডালটা কিন্তু ঘন হয়ে এসেছে, আর একটু কিছুক্ষণ রান্না করলে এটা হয়ে যাবে। প্রায় ডালটা ফুটে আসার পরে একটু মাঝে মাঝে নিয়ে দিলেও চলবে, কারণ তখন আর লেগে যাওয়া ভয় থাকে না।
আমার হালিমটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ যে শাহি হালিম মশলাটা ছিল সেটা আমি এখান থেকে আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা প্যাকেট হালিমও যদি রান্না করেন তাহলে সেই ক্ষেত্রেও অর্ধেক আপনারা রান্না করার সময় দিবেন আর অর্ধেকটা নামানোর সময় দিতে পারেন দিবেন তাহলে কিন্তু হালিমের টেস্টটা অনেক ভালো আসে। এরপর যা হালিমেরা আর কিছু অংশটা করে নিচ্ছি সেটা হলো আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। অবশ্যই তার কাটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু শাহি হালিমের একটা টেস্ট পাবেন। মরিচটা অলরেডি একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এই রসুনটাকেও আপনাকে বাদামি কালার করে অবশ্যই ভেজে নিতে হবে। আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা হালিমের মধ্যে দিয়ে দিব। হালিমটা আমি আরেক চুলায় বসিয়ে রেখেছিলাম। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে রসুনের যে তড়কাটা এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কিন্তু আপনার হালিমের ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এটা রেস্টুরেন্টের স্টাইলে হয়ে গেল। আর রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবেই করে এই তড়কাটা দেয় তার জন্য কিন্তু হালিমের টেস্টটা অনেক বেশি আসে। ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমাকে আরও 2 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে। যেন ঢাকনা দিয়ে দিলে আপনার যে তড়কার যে ফ্লেভারটা এটা সুন্দরভাবে হালিমের মধ্যে থেকে যাবে। হয়ে গেছে আমার শাহি হালিম রেসিপিটা। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে আপনাদের লবণ কম হয়েছে হালিমের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনারা লবণটা অ্যাড করে দিতে পারেন। আমার লবণটা ঠিক আছে তাই আমি আর অ্যাড করলাম না। এখন এটাকে আমি নামিয়ে সার্ভ করব। এখানে একটি মাটির নিয়ে নিয়েছি পাত্র। এই পাত্রের মধ্যে আমি এখন হালিমগুলো ঢেলে নিব। আপনারা আপনাদের যে কোনো সার্ভিং ডিশে ঢেলে নিতে পারেন। সুন্দরভাবে আমি সবগুলো হালিম এখানে ঢেলে নিচ্ছি। আর আমি যে পরিমাণ হালিম রান্না করেছি সেটা কিন্তু 6 থেকে 7 জন অনায়াসেই খেতে পারবে। উপরে আমি দিয়েছি কিছুটা শসা। আসলে আপনারা কী দিয়ে খাবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। দিয়েছি কিছুটা কাঁচামরিচ, দিয়েছি কিছুটা ধনে পাতা, অনেকেই কিন্তু আদাও দেয়, আমি কিন্তু আদাটা দিচ্ছি না। দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কারণ আদাটা আমার ভালো লাগে না, কাঁচা আদার দাঁতে পড়লে আমার খুব খারাপ লাগে। দিয়ে দিচ্ছি লেবু, লেবুটা কিন্তু রস চিপে তারপর নিতে হবে, আমি তো আস্তে দিচ্ছি, এখানে চিপে দিচ্ছি না। হয়ে গেল আমার শাহি চিকেন হালিম। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা যদি পাশে না থাকেন আমি সামনে এগিয়ে যাওয়ার কোনোভাবেই অনুপ্রেরণা পাবো না, তাই বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।